আজকের ভিডিওটি খুবই স্পেশাল। যারা খুবই লো প্রাইজের মধ্যে নিজের হাতে মেটাল ডিটেক্টর অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যে মনের একটি ধারণা থাকে যে আমি প্রোডাক্টটি অর্ডার করলে আসলে প্রোডাক্টটি আমি হাতে পাবো কি না পাবো, সেজন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমি আপনাদের ধারণাটা একটু বদলে দিচ্ছি, কেননা আমি ধরুন আমি যেসব মেটাল ডিটেক্টর নিয়ে আসি পার্চেস করে সেগুলা কিন্তু আমি অ্যামাজন থেকে আনি। তো আপনি যদি পার্চেস করতে চান, যদি ধরুন আপনার ভয় হয় যদি আমি একটা প্রোডাক্ট অর্ডার করলাম অথচ প্রোডাক্টটি আমি হাতে পাচ্ছি না, বা আমার প্রোডাক্টটি আমি কখন পাবো, বা আমার প্রোডাক্টটি আদৌ পাবো কিনা, এই ধরনের মনের ভিতরে অনেক কোয়েশ্চেন থেকে থাকে, তো আজকে তাদের জন্য এই ভিডিওটি আপনাদেরকে বলবো। আপনারা যদি অ্যামাজন থেকে যদি প্রোডাক্ট অর্ডার করতে না পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা খুবই লো প্রাইজের মধ্যে আপনি ভালো মানের মেটাল ডিটেক্টর আনতে পারবেন নিজের হাতে নিজে অর্ডার করে। সেটা কোথা থেকে? আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস এমন একটা ই কমার্স ওয়েবসাইট যেটা হচ্ছে আপনি চাইলে সিঙ্গেল পিস আনতে পারবেন। হয়তো আমার প্রয়োজন হচ্ছে এক পিস, তো অবশ্যই আপনি এক পিস, 5 পিস, 10 পিস, যে যত পিস আপনার প্রয়োজন, যে কোনো জিনিস, যে কোনো প্রোডাক্ট আপনার যত পিস প্রয়োজন আলি এক্সপ্রেস থেকে আনতে পারবেন। আমি যেহেতু অ্যামাজন থেকে আনি, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন অ্যামাজনের প্রোডাক্ট গুলা নাম্বার ওয়ান। এক দ্বিতীয় হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট সার্ভিসটা ভালো, এবং অ্যামাজনের যে ডেলিভারি আছে খুবই দ্রুত দিয়ে দেয়। অ্যামাজনের প্রোডাক্ট গুলা অরিজিনাল, অ্যামাজনের প্রোডাক্ট আপনি সারা বিশ্বে পাবেন, তো এই জন্য আমি অ্যামাজন পছন্দ করি। আমি যদি ই কমার্স ওয়েবসাইট এর দিকে যাই, নাম্বার ওয়ানে রাখবো আমি অ্যামাজন। 2 নম্বরে যদি আমি বলি কোন ই কমার্স ওয়েবসাইট রাখবো, সেটা হচ্ছে আলিবাবা এবং আলি এক্সপ্রেস। যেহেতু আলিবাবা এবং আলি এক্সপ্রেস একই গ্রুপ, সেহেতু আলিবাবা থেকে যদি আপনি প্রোডাক্ট ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনি 5 থেকে 5,000 পিসও আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। বাট আপনার প্রয়োজন এক পিস, তো তখন কি করবেন? তখন আছে, সেটা হচ্ছে আলি এক্সপ্রেস। আলি এক্সপ্রেস থেকেও আপনি চাইলে এক পিস কিনতে পারবেন, কিন্তু কখনোই আপনি আলিবাবা থেকে এক পিস কিনতে পারবেন না। কেননা আলিবাবা হচ্ছে ওরা আপনার ধরুন 10 পিস, 15 পিস, 50 পিস, 100 পিস এরকম সেল দেয়, কারণ ওরা প্রায় কি রিসেল দেয় ওদের। আলিবাবা থেকে যখন প্রোডাক্ট কিনবেন তখন প্রাইস এর রেট কমে যায়, আপনি যত পিস নেবেন, যত বেশি নেবেন তত রেট ওরা কমায় দিবে। ধরুন আপনার একটি টি শার্ট দরকার, কোথায় পাবেন? আলিবাবাতে। আলিবাবাতে এক পিস টি শার্টের দাম কত? ধরুন 200 টাকা। আপনি এই টি শার্টটি যদি আলি এক্সপ্রেসে নেন 205 টাকা নেবে। কেননা 5 টাকা এখানে বেশি, কারণ এটা হচ্ছে এক পিস আপনার প্রয়োজন, আর আলিবাবায় ওরা এক পিস বেচবে না, যেহেতু গ্রুপ এক কিন্তু ভাগ আছে, এখানে দুইটা প্রতিষ্ঠান ভাগ, আলিবাবা আলি এক্সপ্রেস দুইটাই ভাগ। তো সেহেতু বুঝতে পেরেছেন, তো আপনি কখনোই যদি আপনি নর্মাল প্রাইজের মধ্যে আপনি একটা প্রোডাক্ট আনতে চান, যে কোনো প্রোডাক্ট, ধরুন আপনি গেঞ্জি, ধরুন আপনি একটা ঘড়ি, ধরুন আপনার সাইকেলের কোনো কিছু, অথবা একটি জুতা, আপনি যাই কেনেন আলি এক্সপ্রেস থেকে যাই কেনেন, সর্বোচ্চ আপনার 5 টাকা, 10 টাকা বা 100 টাকা বেশি হবে। আলি এক্সপ্রেস ওরা সিঙ্গেল পিস বিক্রি করে, আলিবাবা কখনোই সিঙ্গেল পিস বিক্রি করে না। আবার অ্যামাজনও আপনি সিঙ্গেল পিস চাইলে কিনতে পারবেন, কিন্তু অ্যামাজন থেকে অনেকেই কিনতে পারে না, অর্ডার করতে পারে না, অর্ডার প্রসেস জানে না, যার কারণে অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনা খুবই কষ্টসাধ্য। তো আমি আজকে আপনাদেরকে সাজেস্ট করব, যারা মনের ভিতর ভয় রেখেছেন যে আমি প্রোডাক্ট অর্ডার করলে আমার প্রোডাক্টটি বাংলাদেশে আসবে কিনা, অনেকেই জানে না, বাংলাদেশেও এখন আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অ্যাভেলেবল আসছে, আলি এক্সপ্রেস থেকে বাংলাদেশে প্রোডাক্ট হাজার হাজার আসছে। আপনি চাইলে দেখবেন বাংলাদেশে অনেক ডোর টু ডোর সার্ভিস দেওয়ার অনেক ওয়েবসাইট আছে, যারা ডোর টু ডোর সার্ভিস দেয়, আপনি একটি প্রোডাক্ট কিনেছেন তারা এনে দিচ্ছে। আপনি সেরকম না করে আপনি নিজে অর্ডার করে নিজে আনবেন, আপনার ঠিকানা দিবেন, আপনার ঠিকানায় মাল পৌঁছে যাবে। তো আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব মেটাল ডিটেক্টরের, লো প্রাইজের মধ্যে আপনি চাইলে সেখান থেকে কিনতে পারবেন। কিন্তু
আমি আরেকটা কথা বলে নিই, আমার এই লিঙ্ক থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট কেনেন, সেক্ষেত্রে কিছু প্রোডাক্টে আপনি 50% এবং 40% ডিসকাউন্ট পেতে পারেন। সেটা আপনার ভাগ্যের উপরে এবং আপনি কোন প্রোডাক্টটি চয়েস করছেন সেটার উপরে নির্ভর করবে। তো ভিউয়ার্স, আমি আবারও বলছি, আপনাদের যদি আলি এক্সপ্রেস থেকে কোনো ধরনের প্রোডাক্ট আপনার পছন্দ হয়ে থাকে, 100% আমি গ্যারান্টি দিচ্ছি আপনার আলি এক্সপ্রেস থেকে যে কোনো প্রোডাক্ট আপনি বাংলাদেশে আনতে পারবেন। এটা নিয়ে আপনাদের ভয় পাবার কোনো কিচ্ছু নেই, বুঝতে পেরেছেন? এটা নিয়ে আপনাদের ভয় পাবার কোনো কিচ্ছু নেই, আপনি নির্দ্বিধায় আপনি অর্ডার করতে পারবেন, নির্দ্বিধায় আপনার প্রোডাক্টটা আপনার হাতে এসে পৌঁছাবে। জাস্ট আপনাকে কিছুদিন সময় দিতে হবে, ধরুন আপনি আলি এক্সপ্রেস থেকে অর্ডার করলে কোনো কোনো সময় 25 দিনও লেগে যায়, কোনো কোনো সময় আপনার 1 মাসও লেগে যায়, আবার কোনো কোনো সময় 15 দিনেই চলে আসে। এটা নিয়ে আপনার ভয় পাবার কোনো কিচ্ছু নেই, আপনি জাস্ট অর্ডার করবেন, তাদের অর্ডারটা কনফার্ম করে দিয়ে আপনি 15-20 দিন ওয়েট করবেন, দেখবেন আপনার মালটা আপনার হাতে এসে পৌঁছেছে। আমি যে মেটাল ডিটেক্টর গুলো এনেছি গত ভিডিও গুলোতে আপনারা দেখেছেন, বা যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে দেখবেন, মেটাল ডিটেক্টর নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। কিন্তু সেই প্রাইস গুলো একটু বেশি, বেশি হওয়ার কারণ 1 নাম্বার প্রোডাক্টের প্রাইস একটু বেশি। তবে আপনার 1 নাম্বার প্রোডাক্টের প্রাইস বেশি সেটাও একটু ভুল, আলি এক্সপ্রেসে যেসব প্রোডাক্ট পাবেন সবগুলাই কিন্তু চায়না না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যা আলি এক্সপ্রেসে যেসব প্রোডাক্ট আপনি পাবেন সব কিন্তু চায়না না, এটা বিভিন্ন কান্ট্রির প্রোডাক্ট আছে, আলি এক্সপ্রেসের মাধ্যমে তারা সেল করে থাকে। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি বিন্দু পরিমাণ আপনাদের উপকারে আসে একটি শেয়ার দিয়ে রাখবেন। আর আপনাদের মনের ভিতরে মেটাল ডিটেক্টর নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে আমাকে নক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোন হেল্প লাগলে এই মুহূর্তেই ভিডিওতে একটি কমেন্ট করে